ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেসে হ্যান্ড ওয়াশ নেই মামার থেকে কানা মামা ভালো, একদম টেলটেলে চা আর কি। ঢেঁড়স ভাজা টাইপের একটা জিনিস আছে, এটা ডাল আছে, এটা মুরগির মাংস আছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিবিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি হাওড়া স্টেশন প্রাঙ্গণে, আর আজকে আমরা জার্নি করবো প্রচুর ডিমান্ডেবল ট্রেন। আপনারা প্রচুর কমেন্ট করতেন যে দাদা আপনি পশ্চিমবঙ্গের বলেন আপনার বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল, কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা বন্দে ভারত তো দাদা আপনি কভার করেননি, আপনার তো এখনও পাঁচটা বন্দে ভারত বাকি আছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখবো পাটনা বন্দে ভারতের ভিডিও, যে ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে বিকেলবেলা 3:50, আর আমাদের পাটনা পৌঁছে দেবে 10:40। আজকে আমাদের টোটাল জার্নি টাইম লাগবে 6:50। আজকে আমরা টোটাল কভার করবো 530 কিলোমিটার। আজকে আমাদের জার্নিতে আসবে টোটাল 7টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক, স্টেশনের ভেতর ঢোকা যাক। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন হাওড়া পাটনা বন্দে ভারত আজকে ছাড়বে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা, এই হলো আজকে আমাদের হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের রেক। এটা 8 কোচের রেক, মিনি বন্দে ভারতের রেক, আর এই রেকটা মেনটেন করে হচ্ছে রাজেন্দ্রনগর কোচিং কমপ্লেক্স। আর আমাদের এই ট্রেনের আজকে ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার, এভারেজ স্পিড থাকবে 81 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনটা হচ্ছে ভারতের 30তম বন্দে ভারত ট্রেন, পশ্চিমবঙ্গের 5ম বন্দে ভারত ট্রেন। আমার 4টে বন্দে ভারতের আগে জার্নি করা ছিল, এটা কমপ্লিট হয়ে গেলে পুরো পশ্চিমবঙ্গের 5টা বন্দে ভারতই আজকে আমার কভার হয়ে যাবে। আর সেকেন্ড বিহারের সেকেন্ড বন্দে ভারত ট্রেন হচ্ছে এইটা। আর এই ট্রেনটার সাথে টোটাল থাকে 8টা কোচ, তার মধ্যে থাকবে 7টা সিসি কোচ, চেয়ার কারের কোচ, যেটাতে আজকে আমি জার্নি করবো, আর 1টা এক্সিকিউটিভ চেয়ার কারের কোচ। তাহলে চলুন বন্ধুরা, আমার কোচ C1 এর দিকে এগোনো যাক। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের C1 কোচ, একদম শেষের কোচ। আর নর্মাল এটা চেয়ার কারের কোচ, আর চেয়ার কারের কোচে যেমন থাকে 2x3 তেমনই ফরমেশন। বন্ধুরা, আমার হলো ওই 35 উইন্ডো সাইড। আর আজকে আমাদের এই ট্রেনের এন্ড টু এন্ড কস্ট লেগেছে 1450 টাকা, আর আপনারা যদি এক্সিকিউটিভ চেয়ার কারের টিকিট কাটতেন তাহলে আপনাদের কস্ট লাগতো 2675 টাকা। আর এখন ঘড়িতে বাজে 3:40, আর 10 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ট্রেন ছাড়লে এবার আমি আপনাদের সাথে কথা বলছি। দারুণ বন্ধু, এখানে আমি 500 টাকা অ্যাড করেছিলাম, কিন্তু আমি এখানে পেয়ে গেছি 2500 টাকা, কারণ এখানে আমি পেয়েছি 500% ওয়েলকাম বোনাস মাত্র 20 মিনিটের মধ্যে। এটা দারুণ একটা ওয়েবসাইট, এই জন্য আমি আপনাদের এই ওয়েবসাইটে রেকমেন্ড করছি, কারণ এটা আমার বন্ধুর একটা ওয়েবসাইট, এটার নাম ওয়ান উইন। এখানে আপনারা গেম খেলে প্রচুর বোনাস পাবেন। বন্ধুরা, এই ওয়ান উইন সাইটটা খুবই ট্রাস্টেড একটা সাইট, কারণ এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত, আর এই সাইটে রেজিস্ট্রেশন খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়। আর এখানে 24/7 সাপোর্টের ব্যবস্থা আছে, আর এখানে ডিপোজিট করা খুব ইজি। তাই আমার মনে হয় আপনাদের সবার এটা ট্রাই করা উচিত। আর আপনারা এখানে পেটিএম, গুগল পে, যেখান থেকে খুশি টাকা ডিপোজিট করাতে পারবেন, এটা খুবই ইজি। আমি ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে পিন করে দিলাম, তাড়াতাড়ি যান, রেজিস্টার করুন, আর প্রচুর বোনাস পান। আরে বন্ধুরা দেখুন, মেসেজ চলে আসার সাথে সাথে আমার এখনই টাকাটাও চলে এসছে, তাই এই চান্স আপনারা মিস করবেন না, তাড়াতাড়ি যান, ট্রাই করুন আর রেজিস্টার করুন। দেখলেন বন্ধুরা, পুরো অন টাইমে 3:50 আমাদের দরজাটা বন্ধ হলো। তাই যারা এই ট্রেনে জার্নি করবেন ভাবছেন, টাইমটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর যারা যারা দিতে আসবেন, ছাড়তে আসবেন, তারা তো ট্রেনে ওঠা উচিতই না আমি মনে করি। যদি 10-15 মিনিট বাকি থাকলে তাহলেই ট্রেনে উঠবেন, বাদ বাকি উঠবেন না যারা দিতে আসবেন তারা, ঠিক আছে? আর যারা এই ট্রেনে করে যাবেন, তারা 2-3 মিনিট আগে থাকতে ট্রেন থেকে নামবেন না, তাহলেই হলো, ঠিক আছে? যাই হোক, আর এই ট্রেনটা বুধবার ছাড়া প্রতিদিন চলে, আর পাটনা থেকে ছাড়ে হচ্ছে সকালবেলা 8টার সময়, আর হাওড়া পৌঁছায় 2:35। আর এটা এই রুটের, মানে হাওড়া পাটনা রুটের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন। টাইম নাই হচ্ছে 6:50, আর সেকেন্ড ফাস্টেস্ট ট্রেন হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, টাইম নাই হচ্ছে 7:45। মানে এই ট্রেনটায় গেলে আপনারা 55 মিনিট টাইম বাঁচাতে পারবেন। আর এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, এই ট্রেনে আছে অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা। যেমন এই যে অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা, মানে হাওড়া থেকে খাবার তোলা হবে, তুলে গরম টরম করে খাবার সার্ভ করা হবে, আর আমার টিকিটের সাথে খাবার ইনক্লুড, তো আমি তো খাবার দাবার পাবোই, তো আপনাদেরকে দেখাবোই। আর আমাদের ফার্স্ট হল্ট আসবে দুর্গাপুর। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলছে 129 কিলোমিটার পার আওয়ারে, আর আমাদের ট্রেনের টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের এই ট্রেনে জার্নি করলে আপনারা যে সকল ফিচারগুলো পাবেন সেগুলো হচ্ছে, সামনে আপনারা দেখতে পাচ্ছেন
ডিজিটাল ডিসপ্লে। তো ডিসপ্লেতে কোচ নাম্বার, অনেক কিছু তথ্য বাংলা, ইংরাজি, হিন্দিতে, ট্রেনের স্পিড, এ সকল আপনারা দেখতে পাবেন। পাশের দিকে ডিজিটাল ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতেও নানান ধরনের তথ্য ফিচার হয়। আর তারপরে এই হচ্ছে আমার সামনে আমাদের সিট 3x2, ওদিকে দুজন, এদিকে তিনজন, সামনে ট্রে রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন ট্রে। আর তারপরে ফুট রেস্ট, ওয়াটার বটল হোল্ডার, আর একটা জল আমরা পেয়েও গেছি। আর দুদিকেই হচ্ছে এরম হ্যান্ড রেস্ট, এদিকেও আছে আবার এদিকেও আছে। আর উপরে বাঙ্কার, বেশ বড় টাইপের বাঙ্কার, তার কারণ আজকে আমার ব্যাগের সাইজ বেশ বড়, তো দারুণভাবে ফিট হয়ে গেছে আমার ব্যাগ। আর রিডিং লাইট, স্ক্রিন টাচ, হ্যাঁ মানে প্রেস করার দরকার নেই, হালকা করে টাচ করলেই হবে। আর আর এদিকে আপনারা এই চার্জিং সকেট পাবেন, এইখানে চার্জিং সকেট, মানে ডাইরেক্টলি আপনারা 3-pin প্লাগের চার্জারও আনতে পারেন, বা চাইলে শুধু USB মানে কেবিল আনলেও চলবে, মানে টাইপ A টু টাইপ C বা টাইপ A টু লাইটিং, যার যেমন সে তেমনভাবে নিয়ে আসলেও এখান দিয়ে চার্জ দিতে পারবেন আপনারা। আর দেখা যাক আমাদের প্রথমে কী খাবার দাবার আমরা পাই, আমরা এখন ইভিনিং স্ন্যাক্সও পাবো, প্লাস রাতের বেলার আর ডিনারও পাবো। আর আমাদের ট্রেন এখন যাচ্ছে হাওড়া বর্ধমান কোডলাইন দিয়ে, আর প্রবাবলি এটা জনাই রোড হবে, দারুণ জোরে যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্ট জনাই রোড মনে হচ্ছে, একদম বন্ধুরা জনাই রোড, এ এক্সপিরিয়েন্স কথা বলবে, এটা জনাই রোড। আড়াই বছর হয়ে গেল ট্রেনের মধ্যে ব্লক করেই যাচ্ছি, চারদিক ঘুরে বেড়াচ্ছি, এক্সপিরিয়েন্স হবে না, জায়গা দেখে বলে দিলাম জনাই রোড। যাই হোক, খাবার দাবার আসুক, দেখাচ্ছি আপনাকে। বন্ধুরা আমাদের ট্রেন এখন স্কিপ করছে চন্দনপুর রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেনের স্পিড এখন 130 কিলোমিটার পার আওয়ার। আর সাথে সাথে হচ্ছে সূর্যাস্ত, দেখুন ফাঁকা সবুজ মাঠ বিকেলবেলা, সাথে সূর্যাস্ত, আর ট্রেনের স্পিড 130 কিলোমিটার পার আওয়ার, মজাই আলাদা, এ মজার ভাগ হবে না। কিন্তু আমি ভালো ছেলে আপনাদের সাথে ভাগ করছি, 130 সাথে সূর্যাস্ত। বন্ধুরা তো আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, আর তার সাথে সাথে আমরা এই খবরের কাগজ পেয়েছি, আর এটার অপশানে কিন্তু বাংলা নেই, হ্যাঁ এটার অপশানে হচ্ছে ইংলিশ নয় হিন্দি। তো আমার কাছে মানে আমি ইংলিশে নিয়েছি বেসিক্যালি। আর এই রেডি কিট চা আছে, মশলা টি, যেটা আমার খেতে একদম পছন্দ মানে একদম ভালো লাগে না, কিন্তু আজকে জানি না চা খেতে ইচ্ছা করছে বলে নিলাম। আর সাথে খাস্তা কচুরি, আর এটা কিছু একটা পপকর্ন টাইপের কিছু একটা আছে, আর এইটা ক্যারামেল পপকর্ন, আর এটা তো টপিকানার জুস রয়েছে, আর এখানে কেচাপ আছে এটা দিয়ে খাওয়ার জন্য, আর এটা একটা ক্লথ আছে হাত তাত মোছার জন্য একদম শেষে, ঠিক আছে। আর চা খাই, পছন্দ নেই চা আমার বেসিক্যালি, তাহলেও কী করবো, নেই মামার থেকে কানা মামা ভালো, একদম টেলটেলে চা আর কি, জলটা বেশি দিয়ে দিয়েছে, পানি কাম হতো চা হতো না। আর আমার সহযাত্রী আছে দাদা, দাদা একটু হাই করে দিন, দাদা হাই করে দিয়ে, দাদা কা ঘর কিধারে, পাটনামে, আর আপকা উড়িষ্যা, মতলব হামে মতলব আমি মানে আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের, দাদা বিহারের, তারপরে দাদা হচ্ছে উড়িষ্যা, এই তো আমাদের ভারত, একদম সবাইকে নিয়েই আমাদের ভারত একদম। আর বাদ বাকি কিছু টেস্ট আপনাদেরকে বলছি না, আচ্ছা খাস্তা কচুরিটা খেয়ে বলছি আপনাদের, এই হচ্ছে খাস্তা কচুরি, বেসিক্যালি ঠান্ডা। তো ঠিক আছে, খাস্তা কচুরি এবারে যেমন হয় খাস্তা কচুরি তেমনই, আমারও কিছু নেই, আর এখন বসেই থাকবো আমি, তারপর আমার একটু ফার্স্ট হল্ট আসবে দুর্গাপুর, দেখতে থাকুন ভিডিও দুর্গাপুর, দুর্গাপুরে আপনার সাথে কথা বলবো। দেখুন বন্ধুরা আমাদের ট্রেন এখন ক্রস করছে বা উপর দিয়ে যাচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে, এটা বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন, এখানে আমাদের ট্রেনের কোনো স্টপ নেই।
दरवाजे बाई तरफ खुलते हैं। বন্ধুরা, তো আমাদের ট্রেন এখন পৌঁছে গেল আমাদের ফার্স্ট হল্ট দুর্গাপুরে। আর দুর্গাপুরে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5:28। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট, আর আমাদের ট্রেন এসছে 5:25। মানে এই স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে 5 মিনিট, দাঁড়ানোর কথা ছিল 2 মিনিট, যেহেতু বিফোর এসছে। আর দুর্গাপুর স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে দুর্গাপুরের কোড হচ্ছে DGR। দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলায় দামোদর নদীর তীরে অবস্থিত। আর দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের ফোর্থ লার্জেস্ট সিটি, ঠিক আছে, চতুর্থ বৃহত্তম শহর। আর সারা পশ্চিমবঙ্গের পঞ্চম ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে এই দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর দুর্গাপুরকে বাংলার রুট বলে। আর দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা প্রচুর বিখ্যাত। আর দুর্গাপুরের পরে আমাদের হল্ট আসবে আসানসোল। আমি এখন ট্রেনে উঠে পড়ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেনের ওয়াশরুম। বন্ধুরা, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, এটা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। আমি আপনাদের আজকে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমের রিভিউ দেব। চলুন, ওয়াশরুমে ঢুকলাম, খিল টানলাম, ঠিক আছে। খিল টানাটা হেভি ইম্পর্টেন্ট। সামনে আমাদের আয়না রয়েছে, তো আয়না মোটামুটি ভালো ভালো। আর কল আছে, বেসিন আছে, জাগুয়ারের কল, জল ফল সব করছে, ঠিক আছে। এদিকে এটা হচ্ছে মানে হ্যান্ডওয়াশ রাখার জায়গা আর কি, অটোমেটিক। এই রে হ্যান্ডওয়াশ বন্ধুরা পড়ছে না, এই ফেঁকিয়ে ফেঁকিয়ে নিতে হচ্ছে, দেখুন, ঠিক আছে। বন্দে ভারত এক্সপ্রেসে হ্যান্ডওয়াশ, হ্যান্ডওয়াশের মানে পড়ার যে জায়গাটা সেটা কাজ করছে না, আর জলও পড়ছে একদম ফিনফিনিয়ে। তো এটা তো ঠিকঠাক জিনিস নয়, দেখা যাক এবার ব্লোয়ার কাজ করে নাকি। ব্লোয়ারে হাত রাখলাম, ব্লোয়ার কাজ করছে, ব্লোয়ার কাজ করছে। আর এই তলায় ডাস্টবিন রয়েছে, এখানে একটা হাতল রয়েছে। আর ওয়েস্টার্ন স্টাইল দেখুন, মোটামুটি পরিষ্কার, খারাপ না। আর এটা হচ্ছে ফ্ল্যাশ, ফ্ল্যাশও কাজ করছে। আর জেট স্প্রে, কিন্তু জেট স্প্রেটা এইখানে লেগে থাকার কথা, লেগে আছে তলায়। যাই হোক, মোটামুটি তেমন একটা ভালো নয়, যতটা ভালো হওয়া উচিত ততটা ভালো নয়, চালিয়ে দেওয়া যাবে। তার কারণ কথার কথা, আমি তো লোকাল ট্রেনে চড়া আমার অভ্যাস, আমার কাছে বন্দে ভারতের সব কিছুই ভালো, বাদ বাকি আপনারা বিচার করবেন। বন্ধুরা, এটা হচ্ছে MGR চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। MGR চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি, তাহলে বন্ধুরা আমাদের ট্রেন এখন তার 200 কিলোমিটারের জার্নি কভার করে এসে পৌঁছেছে তার সেকেন্ড হল্ট আসানসোল জংশনে। আর আসানসোল জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5:53, ট্রেন এসছে 5:55, মানে 2 মিনিট লেটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের টোটাল 3 মিনিটের হল্ট আছে। আর যেহেতু লেটে এসছে ট্রেন, তাই আগে ভাগে ছেড়ে দিতে পারে, দরজার কাছাকাছি দাঁড়াই। আর এই স্টেশন থেকে আমাদের রাতের খাবার বোর্ড হচ্ছে, তার কারণ আমাদের ট্রেনে আছে অনবোর্ড ক্যাটারিং। আর আসানসোল স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে আসানসোলের কোড হচ্ছে ASN। আসানসোল পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর। আর আসানসোল পুরো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর, আর পুরো পশ্চিমবঙ্গের তৃতীয় ব্যস্ততম রেল স্টেশন। আর আসানসোল যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। আমরা এলাম হাওড়ার দিক থেকে, এবারে লাইনটা ভাগ হয়ে একটা চলে যাবে পুরুলিয়ার দিকে, আর একটা চলে যাবে সীতারামপুরের দিকে। আজকে আমরা যাব সীতারামপুরের দিকে, তারপরে সীতারামপুর থেকেও লাইন আলাদা হবে দুদিকে, একটা যাবে পাটনার দিকে, একটা যাবে গয়ার দিকে। আজকে আমরা যাব পাটনার দিকে। আর এরপরে আমাদের হল্ট আসবে জামতারা, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো যশিডিতে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারের কোচ, এদিকে হচ্ছে ফরমেশন হচ্ছে 2x2, ঠিক আছে। আর এই যে সিটটা, এই সিটটা হচ্ছে 180 ডিগ্রি রোটেবেল, মানে এরকম ঘুরে পুরো জানলার সাইডে চলে যাবে। আর জানলার সাইডে চলে গেলে পুরো জানলার বড় ভিউটা আপনারা পাবেন, ব্যাস এইটুখানি হচ্ছে পার্থক্য। আর পার্থক্য আছে ভাড়াতে, ঠিক আছে। আপনারা যদি ওই সামনের কোচ CC জার্নি করেন, তাহলে আপনাদেরকে ভাড়া দিতে হবে 1450 টাকা। আর আপনারা যদি এই ECতে জার্নি করেন, তাহলে আপনাদেরকে ভাড়া দিতে হবে 2675 টাকা, মানে ভাড়ার তফাৎটা হচ্ছে 1225 টাকার। আর কী কী এক্সট্রা পাচ্ছেন আপনারা? 2x2 সিটের ফরমেশন পাচ্ছেন, আর 180 ডিগ্রি রোটেবল সিট পাবেন, আর খাবার দাবারে স্যুপ এক্সট্রা পাবেন। তাহলে স্যুপের জন্য আর ওই সিটের জন্য 1225 টাকা কি আপনারা বেশি দেবেন না CCতে জার্নি করবেন? বুদ্ধিমান আপনারা, আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। বন্ধুরা, তো আমাদের ট্রেন মানে আমরা আমাদের দরজা বাম দিকে খোলা, বন্ধুরা আমাদের ট্রেন এখন তার অর্ধেক জার্নি কভার করে
এসে পৌঁছেছে জোসিডি জংশনে। আর আমাদের ট্রেন এখন কভার করে ফেলেছে 309 কিলোমিটারের ট্রেন জার্নি। এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:11, আমাদের ট্রেন পৌঁছেছে 7:18, 7 মিনিট লেটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট, আর যেহেতু লেট করেছে যাই যখন তখন ট্রেন ছেড়ে দেবে আর গেটও বন্ধ হয়ে যাবে। আর জোসিডি সম্বন্ধে যদি বলি তাহলে জোসিডির কোড হচ্ছে JSME। এটা ঝাড়খণ্ডের তৃতীয় ব্যস্ততম রেল স্টেশন। আর এখানকার আকর্ষণ হচ্ছে এখানকার বাবা বৈদ্যনাথ ধামের মন্দির, যেটা টোটাল 12টা পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। আর এখানে আছে শ্রী শ্রী অনুকূলচন্দ্রর ঠাকুরের সৎসঙ্গ বিহার আশ্রম, আর এটা সৎসঙ্গ বিহার আশ্রমের সদর দপ্তর। আর যেহেতু জোসিডি জংশন তাই লাইন আলাদা হবে। ঠিক আছে, লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে লাইনটা এক হবে, এক হয়ে আপের দিকে পাটনার দিকে চলে যাবে। আর যে তিনটে লাইন এক হবে তার মধ্যে একটা আসছে হাওড়ার দিক থেকে, একটা আসছে হ্যাঁ ক্লোজ হয়ে যায় আন্দার হে দাদা বুঝতে পারেনি আসলে, যাই হোক। তো লাইন তিনটে এক হবে, একটা লাইন আসবে হাওড়ার দিক থেকে বাসানসোলের দিক থেকে যেদিক থেকে আমরা এলাম, একটা আসবে দুমকার দিক থেকে, একটা আসবে বাবা বৈদ্যনাথ ধামের দিক থেকে। তিনটে লাইন এক হয়ে চলে যাবে পাটনার দিকে। আর এর পরের হল্ট আমাদের আসবে লাক্কিসারাই জংশন। তো আমি আপনার সাথে কথা বলবো লাক্কিসারাই জংশনে। আর তার মাঝখানে আমরা পাবো আমাদের রাতের ডিনার। ডিনার পাবো তো এরপরে? ডিনার 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 মিলেগা না লাক্কিসারাই কি পহলে মিলেগা? বাস ইয়াহ সে ডিনার শুরু হো গয়া, আব তক কা জো থা ও ডিনার নাহি থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব জো আগে তক জায়েঙ্গে সবই কো ডিনার হ্যায়। ওকে ওকে, কি ইয়াহ বোর্ড করনে কে বাদ টিকি ও ভি তুম ফির মাগনে লাগতে না কি তুমকো ভি ডিনার চাহিয়ে। হ্যাঁ, তক কা ডিনার কা অ্যামাউন্ট নাহি কাটতা টিকট মে। আচ্ছা, ইয়াহ কে বাদ সারে প্যাসেঞ্জার কো ডিনার সাপ্লাই শুরু হো জায়েগা সার্ভিস। আচ্ছা, থ্যাঙ্ক ইউ। তাহলে বন্ধুরা, জোসিডি আর লাক্কিসারাই জংশনের মাঝখানে আপনারা পাবেন আপনাদের রাতের খাবার হাওড়া পাটনা বন্দে ভারতের। তাহলে কী কী আছে আমরা দেখিনি। তো এখানে ওই চামচ টামচের একটা প্যাকেট আছে, আর এখানে ওই হাত মোছার র্যাপ, এটা নুন, আর স্যানিটাইজার ছিল যেটা আমার পড়ে গেছে তলায়। আর আছে ভাত, আছে সাদা ভাত। এদিকে রুটি আছে দুটো, এটা রুটি। এদিকে একটা ঢেঁড়স ভাজা টাইপের একটা জিনিস আছে, এটা ডাল আছে, এটা মুরগির মাংস আছে, আর এখানে মিষ্টি দই আছে আর আইসক্রিম আছে। তাহলে শুরু করছি, হ্যাঁ হালকা করে এখনই আপনাদেরকে রিভিউ দিয়ে দেবো। আর আমার পাশে দুই দাদা বসেছে, এক দাদা হচ্ছে নন ভেজ আর আরেক দাদা ভেজ। তো ভেজ আপনি কেমন খেলেন? মানে আচ্ছা, আর ভেজ মে কিয়া থা? ভেজ মে পনির হ্যায়, ভিন্ডি হ্যায়, আমার হিন্দি কিন্তু খুব খারাপ, ঠিক আছে, পুরো উল্টো পাল্টা বলি আমি হিন্দি। যাই হোক, তো ঢেঁড়স ভাজা, যে রুটি, রুটি গরম ছিল, এই ছবি টবি তুলতে তুলতে ভিডিওর জন্য সেট আপ করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছে লাইটটা, জানি তাহলে আপনার ভালো দেখতে পাবেন আমাকে। আর এবারে হচ্ছে ওই সাদা ভাত আর এই ডাল, তার জন্য প্যাকেটটা আমাকে ছিটতে হবে এখানে। ডাল বেশ বেশ মাখা মাখা, পাতলা নয়, ঠিক আছে। আর ডাল গরম আর বেশ, মানে একদম পাতলা ডাল নয়, গাঢ় ডাল, ভালো ডালের কোয়ালিটি বেশ ভালো। আর এবারে মাংসর পালা, আর মাংস পিস দেখুন বন্ধুরা, সলিড পিস সব, হ্যাঁ 1, 2, 3, 4 চারটে মিডিয়াম সাইজের পিস। এরকম চারটে পিস কিন্তু কোনো বন্দে ভারতে ছিল না, কিন্তু এই বন্দে ভারতে আমি কিন্তু ফার্স্ট দেখলাম। আর কারিটা বেশ ভালো, ঝাল ঝাল, একটু ভাত দিয়ে খাই। এই বাবা নরম, কোনো কথা হবে না বস। এখান তো অত ভালোভাবে আমি খেতে পারছি না, কিন্তু কোয়ালিটি কিন্তু A1। হ্যাঁ, এই যে আমরা যে রাতের খাবারটা খেলাম এটার কোয়ালিটি A1, কোনো মানে কোনো কিছুতেই কোনো সমস্যা আমি দেখিনি এই খাবারে। শেষ পাতে মিষ্টি দই, আইসক্রিম। বন্ধুরা, এটা হচ্ছে কিউল নদী, কিউল নদী। আমাদের ট্রেন এখন পাস করছে কিউল নদীর উপর দিয়ে। ভারতীয় রেল কে সাথ যাত্রা করতে আপনাকে ধন্যবাদ।
ट्रैवलिंग विद इंजन रेलवेज से बाएं तरफ खुलते हैं। বন্ধুরা, তো আমাদের ট্রেন এখন পশ্চিমবঙ্গের পরে ঝাড়খণ্ড টপকে চলেছে বিহারে, আর আমরা এখন আছি বিহারের লাক্কিসারাইতে। আর লাক্কিসারাইয়ের কোড হচ্ছে LKU। আর এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 8:40, ট্রেন পৌঁছেছে 8:34, 6 মিনিট বিফোর। আর এই স্টেশনে আমাদের ট্রেনের, দেখে নিই ক্যামেরা অন আছে, এই স্টেশনে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট ছিল, আর যেহেতু বিফোর ঢুকেছে সেই জন্য অনেকক্ষণ দাঁড়াবে এই স্টেশনে আমাদের ট্রেন। আর লাক্কিসারাই বিহারের লাক্কিসারাই জেলা সদর। আর আমরা যে নদীটা টপকে এলাম ওটা হচ্ছে কিউল নদী, মানে কিউল নদীর তীরে এই লাক্কিসারাই অবস্থিত। আর লাক্কিসারাই যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে লাইনটা এলো আসানসোলের দিক থেকে, এবার একটা লাইন চলে যাবে গয়ার দিকে, একটা চলে যাবে পাটনার দিকে। আজকে আমরা যাব পাটনার দিকে, আর এর পরে আসবে মোকামা। বন্ধুরা, 441 কিলোমিটার ট্রেন জার্নি করার পরে আমাদের ট্রেন এখন পৌঁছেছে বিহারের মোকামাতে। মোকামার কোড হচ্ছে MKA। মোকামা বিহারের পাটনার, হ্যাঁ চলছে ক্যামেরা, বিহারের পাটনা জেলার মধ্যে নিজেই একটা পৌরসভা অঞ্চল, আর এখানকার কোড MKA যেটা বললাম। আর মোকামা বিখ্যাত হচ্ছে এখানকার মুসুর ডালের জন্য। যদি আমরা ব্লক ওয়াইজ মুসুর ডাল উৎপাদনে দেখি তাহলে মোকামা হচ্ছে সারা ভারতের মধ্যে সেকেন্ড। আর মোকামা গঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত, আর এই মোকামাতেই স্বাধীনতা সংগ্রামী প্রচুর উঁচু এটা। ওরে বাবা, বন্ধুরা ডিস্টেন্সটা দেখুন শুধু। আর মোকামাতেই স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকির মৃত্যুস্থান হচ্ছে এই মোকামা। আর এই মোকামাতেই উনি মানে ইংরেজদের হাতে কি বলবো মানে মারা পড়েছিলেন আর কি। বেসিক্যালি প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু একসাথে ওই কিংসফোর্ডকে হত্যা করতে গেছিলো। আর কিংসফোর্ডকে হত্যা মানে করতে যাওয়ার সময় যে বোম মেরেছিল ওটা মানে অন্য গাড়িতে মেরেছিল, যেটা কিংসফোর্ড সেখানে ছিল না, যাই হোক। আর সেই অপবাদেই মানে এনকাউন্টার হয়েছিল পুলিশের হাতে প্রফুল্ল চাকি 1910 সালে প্রবাবলি। আর মোকামার পরে আসবে পাটনা সাহেব, আর আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন পাটনা জংশনে। আর এটা আর এখান থেকে পাটনা জংশন হচ্ছে 90 কিলোমিটার দূরে। বন্ধুরা, এটা হচ্ছে রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এটার ভিডিও আমার চ্যানেলে করা আছে। বন্ধুরা, এটা হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস, ওল্ড দিল্লি থেকে মালদা টাউন ফারাক্কা। তাহলে বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছালাম 530 কিলোমিটারের জার্নি শেষে বিহারের রাজধানী পাটনাতে। আর আমার কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা ডাউট হচ্ছে যে আমার ক্যামেরাটা অন ছিল না, যে ক্যামেরা অনই আছে। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:40, আর এখানে আমরা পৌঁছেছি 11:04, মানে 25 মিনিট লেটে, মানে 24 মিনিট লেটে, ওই আর কি 25 মিনিট। আর লেটটা হয়েছে বেসিক্যালি ওই আউটারেই, ঠিক আছে, আউটারে আমাদের ট্রেন প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিল, সেই জন্যই লেটটা হয়েছে। আর পাটনা জংশন সম্বন্ধে যদি বলি তাহলে পাটনার কোড হচ্ছে PNB। পাটনা বিহারের রাজধানী আর বিহারের সবচেয়ে বড় শহর, আর সারা ভারতের মধ্যে নবম বৃহত্তম শহর হচ্ছে এই পাটনা শহর। আর পাটনার পুরনো নাম পাটলিপুত্র। আর পাটনা যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, ডাউনের দিক থেকে একটা লাইন আসবে গয়ার দিক থেকে, একটা আসবে আসানসোলের দিক থেকে, দুটো লাইন এক হয়ে একটা চলে যাবে হাজিপুরের দিকে, আর একটা চলে যাবে মুঘলসরাইয়ের দিকে। কালকে আমি এখান থেকে ট্রেন জার্নি করে যাবো মুঘলসরাই, আর যাবো হচ্ছে UP উত্তরপ্রদেশ। কোনোদিন যাইনি আমি উত্তরপ্রদেশ, আমার কাছে প্রথমবার হবে। যাই হোক, তো কোথায় কী যাবো না যাবো বলছি না এই ভিডিওতে, যাই হোক বলেই দিই, না বললে হয় বলেই দিই, শুনুন। যাবো এখান থেকে আমি হচ্ছে
বেনারস, ঠিক আছে, জনশতাব্দী এক্সপ্রেসে যাবো। আর আজকের ভিডিও আর জার্নি এক্সপিরিয়েন্স আজকে ভালোই, শুধুমাত্র ট্রেনটা লাস্টে 25 মিনিট মতো লেট করে দিল, বাদ বাকি জার্নি এক্সপিরিয়েন্স খারাপ না, ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মোটামুটি ট্রেন, আর খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো কিন্তু। হ্যাঁ, লাস্টের রাতের খাবারটা তো সুপার খেলাম। যাই হোক, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে এজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _surujit_, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশনে। আর যারা যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আবার আপনাদের সাথে দেখো নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।